আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? জানি এই করোনার কারণে আপনারা কেউ তেমন একটি ভালো নেই, তারপরও আজকে এই শুধুমাত্র করোনার জন্যই একটি বাংলাদেশি ডায়াপার রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কারণ বর্তমানে যে অবস্থা চলছে, তাতে বাহিরের কান্ট্রি ডায়াপার তো একদম পাওয়াই যাচ্ছে না, আর যাও পাওয়া যাচ্ছে তা অনেক চড়া দাম দিয়ে কিনতে হচ্ছে আমাদের। তো এরকম অবস্থা চলতে থাকলে কয়দিন পর দেখা যাবে যে বাহিরের কান্ট্রি ডায়াপারও আর পাওয়া যাচ্ছে না, তখন আমাদের এই আলটিমেটলি বাংলাদেশি ডায়াপারের দিকেই ঝুঁকতে হবে। আজকে তেমনই একটি বাংলাদেশি ডায়াপারের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এতে যদি কারো হেল্প হয় বা আমার এই রিভিউর মাধ্যমে আপনাদের কোনো প্রশ্নের অ্যান্সার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি যে বাংলাদেশি ডায়াপারের রিভিউ নিয়ে আসছি তা হচ্ছে অ্যালোনি বেবি ডায়াপার, এটি বেও সিস্টেম ডায়াপার। তো বরাবরের মতো আজকে এই ডায়াপারের যে দিকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হচ্ছে এর প্রাইস, কোয়ালিটি, শোষণ ক্ষমতা, জাস্ট রিভিউ টিভির তরফ থেকে এই ডায়াপারটির রেটিং কত। তো চলুন বন্ধুরা, কথা আর না বাড়িয়ে শুরু করা যাক। যদিও এই ডায়াপারটি আমি এই সময় চাল ডাল থেকে কিনেছি, যার কারণে যে প্রাইসটা একটু বেশি নিয়েছি এই সময়ের জন্য, তা হচ্ছে 1350 টাকা। বাট এমনি নর্মাল টাইমে এই ডায়াপারটির প্রাইস 1000 থেকে 1100 টাকার মধ্যেই আপনি জাম্বো সাইজের যে প্যাকেটগুলো হয় পেয়ে যাবেন। আর ছোট সাইজের যে প্যাকেটগুলো হয় সেগুলো সব ডায়াপারের ক্ষেত্রে মোটামুটি একই রকম, 90 থেকে 120 টাকার মধ্যেই ছোট সাইজের প্যাকেটগুলো পাওয়া যায়। এখন কথা বলবো এর কোয়ালিটি নিয়ে। এই ডায়াপারের কোয়ালিটি নিয়ে বলতে গেলে প্রথমে বলবো এর প্লাস সাইড, দ্বিতীয়ত বলবো এর মাইনাস সাইড। প্লাস সাইড হচ্ছে এই ডায়াপারটি অনেক বেশি সফট, এখানে দ্বারা প্যাকেটের গায়ে যা লেখা আছে কটনই সফট, আসলে ডায়াপারটি একদম কটনের মতোই সফট। আপনি এটা টাচ করার পরে বুঝতে পারবেন যে ডায়াপারটি আসলেই সফট, এবং বেবিকে পরালে যে বেবি কমফোর্ট ফিল করবে এটা দেখলে বোঝা যায়, কারণ এটা টোটালি একটি কটনের সফট ডায়াপার। তাদের একটু দেখাই ডায়াপারটি কেমন, দেখা থেকে বুঝতে সুবিধা হয়। এটা কিন্তু বাংলাদেশি ডায়াপার হিসেবে কিন্তু এটার আউটলুকটা অনেক সুন্দর। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, আমার বেবির জন্য লাগে 5 নাম্বার সাইজটা। আর এটা হচ্ছে ভিতরের সাইড, ভিতরটাও অনেক সুন্দর, মানে টোটাল ডায়াপারটা দেখে ভালো লাগে। মানে ডায়াপারটির কোয়ালিটি একদম কটনের সফট একটা ডায়াপার যেমন, তেমন এটার ডিজাইনটাও ভালো লাগে, কালার কম্বিনেশনও ভালো লাগে, দেখতে সব দিক দিয়ে ডায়াপারটি ভালো লাগে। আমার কাছে ডায়াপারটির আউটলুক খুব ভালো লেগেছে, অ্যাজ এ বাংলাদেশি ডায়াপার হিসেবে অনেক সুন্দর সফট, কটনই সফট যেটাকে বলে। এখন আর সেটার মাইনাস দিক নিয়ে কথা বলার জন্য, এটার মাইনাস সাইডটা হচ্ছে এটার উপরে যে বিশেষ করে ব্যাগ এরিয়াতে যে শিটটা দেওয়া আছে এটা অতটা অনেক বেশি স্ট্রং না, আবার অনেক মানে পাতলা বলতেই চলে। দেখা যাচ্ছে রবি যখন অনেক বেশি পরিমাণ ঠিক করে এটা যখন হিলাপ হয়ে যায় তখন ব্যাক সাইডটা এত বেশি পাতলা যে দেখা যাচ্ছে যেটা ভিতরে যে জেলগুলো আছে সেই জেলগুলো একদম স্পষ্টভাবে দেখা যায়। আবার যদি আপনি ওই টাইপের বেবিকে কোলে নেন মনে হবে যে মনে হবে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হবে, মনে হবে যে এটা মানে কোনো অংশ থেকে ছিদ্র হয়ে গেছে, হয়তো ভিজে গেছে ডায়াপারটা, এরকম একটা ফিল হবে মনে হয় ভিজে গেছে। বাট ভেজা ভেজা থাকে না, বাট ডায়াপারটা অনেক বেশি ব্যাক সাইড বা উপরে শীতটা পাতলা হওয়ার কারণে এরকম একটা ফিল হয় যে ঠান্ডা ঠান্ডা একটা ফিল লাগে, যার কারণে মনে হয় ডায়াপারটি হয়তো ভিজে গেছে। যদিও ড্রাইভারটি আউটলুকের দিক থেকে কোয়ালিটির দিয়ে আমার কাছে অনেক ভালোই মোটামুটি অনেক ভালো লেগেছে, তারপরেও মনে হয় কিছু কিছু ল্যাকিংস আছে, যার কারণে দেখা যাচ্ছে ড্রাইভারটি যদি 2-3 ঘন্টা পর্যন্ত পরিয়ে রাখেন, 2-3 ঘন্টা পর কেমন ড্রাইভারটি চারপাশ থেকে কেমন নেতিয়ে যায়, এক প্রকার টেনা টেনার মতো হয়ে যায়। তাছাড়া এই ড্রাইভারটির কোয়ালিটিতে আমার আর কোনো অবজেকশন নেই। ড্রাইভারটির আউটলুক বয়ন সফটনেস বয়ন সব দিক দিয়ে ড্রাইভারটির কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, শুধু ওই মাইনাস দিকটা বাদে।
এখন আসি শোষণ ক্ষমতা নিয়ে কথা বলার জন্য। বাংলাদেশি ডাইপার হিসেবে আমি আপনি ব্যাপারটাকে মানে শোষণ ক্ষমতা আমি বলবো ভালো, মানে বাংলাদেশি ডাইপার হিসেবে অনেক ভালো, যাদের বেবি কম পি করে, অল্প পরিমাণ পি করে, তারা এটা ডে অ্যান্ড নাইট টোটালি পড়াতে পারবেন নিঃসন্দেহে। আর যাদের বেবি বেশি পরিমাণ পি করে তাদের ক্ষেত্রে আপনি এটা পড়াতে পারবেন। আমি দেখছি দিনও 3-4 ঘন্টা মানে অনেকক্ষণ কন্টিনিউ করতে হয়, শোষণ ক্ষমতা ভালোই স্ট্রং বলা যায়। আর রাতের বেলাও দেখা যাচ্ছে যে 6-7 ঘন্টা এটা অনায়াসে রাখতে পারবেন। কিন্তু একটা যে সাইডটা আমার খারাপ লাগছে, বা খারাপ বা যাই হোক, মানে একটা যে সাইড আমার কাছে একটু কম মনে হয়েছে শোষণ ক্ষমতার ক্ষেত্রে, তা হচ্ছে যে এটা দেখা যাচ্ছে একটু টাইম নিয়ে শোষণ করে, মানে বুঝতে পারছি যে ধরেন আপনার বেবি পি করলো, আপনি সাথে সাথে যদি হাত দেন একটু মানে হাতে ওয়েট ফিল হবে, কিছুক্ষণ পর আবার যখন চেক করবেন তখন দেখবেন যে পুরো ড্রাই হয়ে গেছে। মানে এটা একটু শোষণ করতে বা জিনিসটা শোষণ করে নিতে, পিটা শোষণ করে নিতে একটু সময় নেয়। এটাই ছিল মানে এটা শোষণ ক্ষমতা নিয়ে আমার একটি কমতি যেটাকে বলা হয়। তাছাড়া এটা আপনি মানে ভালোই, বাংলাদেশি ডায়াপার হিসেবে এটা শোষণ ক্ষমতা অনেকক্ষণ থাকে, অনেক স্ট্রং। যে হিসেবে ডায়াপারটি পাতলা সে হিসাবে এটা শোষণ ক্ষমতা আমার মতে ভালোই স্ট্রং দিয়েছে। এটা আপনি ট্রাই করে দেখতে পারেন, যাদের বেবি কম পিক করে বেশি পরিমাণ পিক করে। তো এটাই ছিল এটা আমার শোষণ ক্ষমতা নিয়ে মতামত। আমার কাছে এটা বাংলাদেশি ডায়াপার হিসাবে, ওই যে বললাম যে একটু দেরিতে শোষণ করে, এই দিকটা ছাড়া উনি বাংলাদেশি ডাইপার হিসেবে এটা শোষণ ক্ষমতা ভালো লাগছে। দেখা যাচ্ছে অনেকক্ষণ কম থাকে, আমার বেবি কিন্তু অনেক বেশি পরিমাণ পি করে। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় হচ্ছে একটা ডায়াপারের গ্রেট টেস্টার, মানে কোনো ডায়াপার টেস্ট করতে চাইলে ওকে দিয়ে টেস্ট করলে মানে বেস্ট, কারণ অনেক বেশি পরিমাণ পি করে। তো আমি দেখছি যে দিনের বেলা যখন ওকে পড়ায় রাখি তখন এই ডায়াপারটা 3-4 ঘন্টা বা 5 ঘন্টা যায়, অনায়াসে যায়। দিনের বেলাও অনেক বেশি পরিমাণ পি করে, সেম রাতের বেলাও তাই। তো রাতের বেলাও এটা টানা 6 ঘন্টা কি 7 ঘন্টা যায় আমি দেখছি। যদি আর বেটার হবে যদি আপনি এটা ভোরের দিকে চেঞ্জ করে দেন, এরপরে ওভারফ্লো হয়ে যায় বেবি ট্রেস, মানে এটা ওভারফ্লো হয়ে যায় এটা বেল ড্যাপার তো লিক করে, তখন এটা দেখা যাচ্ছে বেবি ট্রেস ভিজে যায়। তো এটার কোয়ালিটি নিয়ে বলার বলতে যে একটি কথা আমি স্কিপ করে গেছি। আর একটা বিষয় এই ড্যাপারে যেটা আমার খারাপ লাগছে, মানে ভালো লাগেনি বলতে গেলে, তা হচ্ছে যে এই ড্যাপারটি যদি কন্টিনিউ 2-3 ঘন্টা পরে থাকে, তার পি করার কারণে যখন ড্যাপারটি ফুলে যায় তখন আমি দেখছি যে এটার ভিতরে যে জেলিগুলো আছে সেগুলো একদম সরে গিয়ে নিচে, উপর থেকে সরে গিয়ে নিচে চলে এসে দলা দলা হয়ে থাকে, বা পিছন থেকে কোনো এক পাশে সাইডে সরে যায়। মানে আমি দেখছি এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে, যে অনেক কোনো ড্যাপারে আমি এমন পাইনি যে এরকম জেলি সরে যাবে বা সব জেলি উপর থেকে নিচে নেমে এসে এক জায়গায় জড়ো হবে, এমনটা পাইনি। এই ড্যাপারের ক্ষেত্রে আমি সেটা পাইছি। এই যে একটু আগে যে মাইনাস দিকগুলোর কথা বললাম, আর এই যে যে কথাটা বললাম, এগুলো ছাড়া আমি এই ডায়াপারটির আর কোনো তেমন কোনো সমস্যা পাই নাই। বা বাংলাদেশি ডায়াপার হিসেবে এটা শোষণ ক্ষমতা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। ওই একটা জিনিস যেটা বললাম যে একটু দেরিতে শোষণ করে, বাট করার পরে অনেকক্ষণ পর্যন্ত ড্রাই থাকে, এটা আমি দেখছি। তো এই ছিল এর শোষণ ক্ষমতা নিয়ে আমার মতামত। এখন আমি এটা এখন আমি বলবো জাস্ট রিভিউ টিভির তরফ থেকে এই ডায়াপারের রেটিং আমার কাছে কত। যদি এটার রেটিং আমাকে বলতে বলেন তাহলে আমি এটা এই ডায়াপারটিকে 5-এর মধ্যে দেবো, 3, 2 কম দিয়েছি অবশ্যই ওই মাইনাস দিকগুলোর কারণে, আর 3 দিচ্ছি অ্যাজ এ ডায়াপার হিসেবে, অ্যাজ এ বাংলাদেশ ডায়াপার হিসেবে এটা ক্ষমতা ভালো, মানে বলতে গেলে এটাকে ভালো বলা যায়। যদি ওই যে একটু দেরিতে শোষণ করে এটা বাদ দেন তাহলে আমি বলবো যে ড্যাপারটি শোষণ ক্ষমতা বাংলাদেশি ড্যাপার হিসেবে এটার থিননেস মানে যে অনুযায়ী পাতলা সেই হিসেবে এটা শোষণ ক্ষমতা ভালোই বলা চলে। তো আপনারা যখন দেখা যাচ্ছে যে এই করোনার কারণে বাহিরের কান্ট্রির ড্রাইভার খুঁজে পাবেন না, তখন যদি বাংলাদেশি ড্রাইভার ট্রাই করতে চান তাহলে ট্রাই করতে পারেন। এছাড়া আমার চ্যানেলে কিন্তু আরও অনেক বাংলাদেশি ড্রাইভারের রিভিউ আছে, না তখন ওই টাইমে দেখা যাচ্ছে যখন পাবেন না বাহিরের কান্ট্রির কোনো ড্রাইভার, তখন এই বাংলাদেশি ড্রাইভারগুলো ট্রাই করতে পারেন। তো এই ছিল আজকের জন্য আমার এই বাংলাদেশি অ্যাবনি ড্রাইভারের রিভিউ। তো কোন আবারও বলছি, কোনো কারণে আমার ভিডিওটি আপনাদের যদি হেল্পফুল হয়ে থাকে বা কোনো প্রশ্নের অ্যান্সার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, এই করোনার মধ্যে অবশ্যই ঘরে থাকবেন,
আজকের জন্য এই পর্যন্ত, টাটা, বাই বাই।